তুমি সবসময় আমাকে ডমিনেট করো। তার মানে তুমি বলতে চাচ্ছো আমি তোমাকে টর্চার করি? দেখো, মানুষকে মেন্টালি প্যারা দেওয়াটাও এক ধরনের টর্চার। তাহলে আমার সাথে কেন সম্পর্কে আছো? চলে যাও। আশ্চর্য, কথায় কথায় এমন চলে যাওয়ার প্রসঙ্গ টেনে আনো কেন? মানুষ তো স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করেও সম্পর্ক টিকিয়ে রাখে। আমার মধ্যে না এসব কম্প্রোমাইজ স্যাক্রিফাইস নাই। এতই যখন করতে ইচ্ছা করে তুমি কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করবে? এটা আবার কেমন ধরনের কথা? সবকিছু আমি একা কেন করব? আচ্ছা, তুমি কি তোমার বন্ধু বান্ধবদের দেখে কিছু শিখতে পারো না? তারা তাদের গার্লফ্রেন্ডদের কীভাবে ট্রিট করে তুমি কি দেখতে পারো না? তোমার সাথে রিলেশন করাটা আমার লাইফের সব থেকে বাজে ডিসিশন ছিল। হ্যাঁ, আমি তো তোমার মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছিলাম যে আমার সঙ্গে প্রেম করতে রাজি হও। সব কিছু জেনে শুনেই তো রাজি হয়েছিলে। এই জন্যই তো এখন আফসোস হয়, তাই না? আমার নিজেরও আফসোস হয়। আর আমার না প্রতিদিনের এরকম অভিযোগ শুনতে শুনতে বিরক্তি দেখতে দেখতে আর ভালো লাগছে না। তার চাইতে তুমি নিজেও মুক্তি নাও, আমাকেও মুক্তি দাও, আমরা দুজন আলাদাই থাকি। তোমার মতো মানুষের কাছ থেকে না এর থেকে বেশি কিছু আশা করাটাও বোকামি। আজকের পর থেকে আমরা কেউ কারো লাইফে ইন্টারফেয়ার করবো না, আমাদের চলার পথ আলাদা। হ্যাঁ, তবে মনে রেখো যে তুমি চলে গিয়েছিলে কারণ তুমি কম্প্রোমাইজ করতে রাজি হওনি। মনে থাকবে, আর তুমিও মনে রেখো আমি এখনও কম্প্রোমাইজ করবো না আর ভবিষ্যতেও না। গুড বাই। কিরে, কোনো উপায় বের করতে পারলি না রে? আচ্ছা, রাগ না করলে একটা কথা বলি। বল। রুবেল ভাই কিন্তু খুব খারাপ ছেলে ছিল না, তুই নিজেই তোর রাগ আর জেদের কারণে ওনাকে ছেড়ে চলে এসেছিস। তুই কি এখন আমাকে দোষ দিচ্ছিস? দোষ দিচ্ছি না। শোন, নিজের ভুল হলে ওটা স্বীকার করা বুদ্ধিমানের কাজ। তুই যে হুটার ডিসিশন নিয়ে নিস তাতে রুবেল ভাই কেন? কোনো ছেলেই তোর সাথে মানিয়ে নিতে পারবে না। আচ্ছা, তুই এখন আমাকে কি করতে বলছিস? শোন, তুই কি এখনও রুবেল ভাইকে ভালোবাসিস? আমি ভালোবাসলেও আর কোনো লাভ হবে না, কারণ রুবেল আমাকে এখন আর ভালোবাসে। শোন, ভালোবাসুক আর না বাসুক, মানবতা বলেও তো একটা কথা আছে। মানে? তুই রুবেল ভাইয়ের সাথে রাগারাগি না করে ওনাকে অনুরোধ কর যেন বিয়েটা ভেঙে দেয়। আর এই বিয়েটা হলে হয়তো সবার কষ্ট বাড়বে। আমার মনে হয় এটা বোঝার মতো মন মানসিকতা রুবেল ভাইয়ের আছে। তুই রুবেলকে চিনিস না, ও এখন প্রতিশোধের নেশায় মেতে আছে, আর আমাকে কষ্ট পেতে দেখলেই ওর শান্তি হবে। আচ্ছা, তুই একবার বলে দেখ। কিরে বাবা, তোর কি মন খারাপ? না না না, মন খারাপ হবে কেন? কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে না তুই ঠিক আছিস। অফিসের কোনো ঝামেলা? না না, আমি একদম ঠিক আছি। তোর কয়দিন পর বিয়ে, এখন তোর হাসি মুখে থাকার কথা, তা না মুখ ভার করে সারাদিন কি যেন ভাবিস। ওই তো, বিয়ের আগে স্বাধীন জীবনের আর কয়েকটা দিন উপভোগ করছি। বিয়ে মানেই তো স্বাধীনতা শেষ। তোর ধারণা কি, বিয়ে মানে স্বাধীনতা শেষ? বিয়ে কি কোনো শাস্তি? আমার কাছে তো তাই মনে হয়। একদম ভুল, বিয়ে মানেও মুক্তি। জীবনসঙ্গী হচ্ছে এমন একটা মানুষ যার সাথে সব কথা বলা যায়, সুখ দুঃখ শেয়ার করা যায়। সঠিক লাইফ পার্টনার হচ্ছে জীবনের জন্য আশীর্বাদ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। জীবনসঙ্গী নিয়ে ভালো হলে সেটা হচ্ছে নেয়ামত, খারাপ হলে কেয়ামত। তুই আর মানুষ হলি না।